শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। যাই হোক, তো সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালোই আছি। যাই হোক, তোমরা সকালে আমার শুভেচ্ছা স্বাগতম, সমস্ত কিছুই নেবে। তো চলো, এখন বাজে সকাল 7:30, প্রায় 7:30 বাজতে গেল। তো আজকে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছে, শরীরটা খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে, এখনও ঠিক সুস্থ হতে পারিনি। ভাবছি যে একটুখানি ডক্টর দেখাতে যাবো, তো সময় করে উঠতে পারছি না, যাবো একদিন। যাই হোক, আজকে আবার আধার কার্ডের একটু আপডেটের ব্যাপার আছে, সেখানে একটু সময় দিতে হবে, সময় লাগবে। তো চলো, সকাল উঠেছি, আজকে একটু দেরি হয়েছে বললাম। তো এদিকে কাজ কিছু সেইভাবে সারা হয়ে ওঠেনি, বাসি বাসন পড়ে আছে, সে তার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমার দাদা ভাই দোকানে চলে গেছে, আর আমি এই যে এখন তোমাদের সাথে গল্প করছি। তো বাড়ির ভেতরে যাব, এখন তোমার সাথে একটুখানি কথা বলে নিই। তো রান্না বসিয়ে দিয়েছি, আর একটুখানি জাস্ট একটুখানি ছাতু খেয়েছি। তো মাঠে গিয়েছিলাম, কিছু শাক নিয়ে এসেছি, বাড়িতে সবজি নিয়ে আসবে কিছু, জাস্ট করলা আছে, সেই কারণে কিছু শাক নিয়ে এলাম, ফুলকো শাক আর সন্নে শাক। তো ওগুলো আমার হাতে লাগানো নিয়ে এসেছি, টাটকা শাক মাঠ থেকে, তো সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, কী রান্না হচ্ছে একটুখানি দেখায় ছেলেমেয়েরা কী করছে। তো চলো বাড়ির মধ্যে প্রবেশ করি। এদিকে এই যে মেয়েকে ছাতু দিয়েছি, ছাতু খাচ্ছে, আর বিছানা তোলা হয়নি এখনও। দেখো, মেয়ে এই মাত্র উঠেই মুখটি ধুয়ে ছাতু খাচ্ছে, তো বিছানাটাও একটু তুলে নেবে মেয়ে। তো এদিকে ছেলেকে অল্প কিছু মুড়ি দিয়েছিলাম, তো মুড়ি ওর খাওয়া হয়ে গেছে, মাস্টারমশাই আসবেন এক্ষুনি, সেই কারণে একটু হালকা টিফিন করে নিচ্ছে, এরপরে চাটা বসাবো। তো খেয়ে ওরা পড়তে বসে যাবে বিছানাটা তুলে নিয়ে। এদিকে এই যে দেখো করলা, জাস্ট করলা আছে, আর কিছু আজকে নেই। আর এই যে দেখো খুব সুন্দর টাটকা মাঠের কুনকো শাক নিয়ে এসেছি মাঠ থেকে, আর এদিকে আছে সন্নে শাক বেছে নেবো, আর এখানে যে অলরেডি করলা কেটেছি ভাজার জন্য। এদিকে চাউমিন হালকা করে সেদ্ধ করে নিচ্ছি ছেলেদের টিফিন দেওয়ার জন্য স্কুলে, আর এদিকে একটা আলুর তরকারি বসিয়েছি, আপাতত কিছু নেই দেখে আলুর একটা তরকারি বসিয়েছি, কেননা এটা মোটামুটি ছেলেরা খায়, আর কিছু সেরকম খায় না, সেই কারণে শুধুমাত্র আলুর বসে তরকারি বসিয়েছি। তো এর মধ্যে একটাখানি ডিম দেবো। গত 2 দিন আগে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিলো, আর আজকে দেখো রোদের কেমন ফোয়ারা, এই দেখো প্রচুর রোদ, তো মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো ওদিকে দেখো ভেজা জামা কাপড় ছিল কালকের, কিছু গাড়িতে মিলে দিয়েছি। আর আমাদের এখানে কত গরু দেখো বন্ধুরা, শুধু গরুই দেখতে পাবে, এ দেখো মনে হচ্ছে যেন গরুর হাট বসেছে। তো এগুলো সব পাশের বাড়ির গরু, আমাদের তো গরুও নেই, গোয়ালা নেই, কোনো কিছুই নেই, চাষবাস নেই, কোনো কিছুই নেই, অল্প একটু জমি নিয়েছি 2-4 কাঠা, তো সেটা দিয়ে সবজি টুবি বানাই আর কি। তো এই দেখো কত গরু, আর এখান থেকে যে কাঠে কাছে মাঠ দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমরা আমার ভিডিও সেইভাবে দেখছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব তো করছোই না, তো অনেকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো সেই উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কি সত্যি ভীষণ দেখতে খারাপ, নাকি আমাকে বন্ধু ভাবতে তোমাদের মানে ইচ্ছা হয় না? যাই হোক, আর তারও মানে আরও বলি, তো জানি না কী ব্যাপার, তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না, তো জোরের কিছু নেই, সেটা অবশ্যই তোমাদের মর্জি, তোমাদের ভালো লাগার উপর তো বিষয়টা ইয়ে করছে না। তো যাই হোক, যদি ভালো লাগে সাথে থেকো, তো তোমরা জাস্ট একটুখানি কমেন্ট করলে, শেয়ার করলে বা সাবস্ক্রাইব করলে আমরা একটু উৎসাহ পাই আর কি, তো একটু উৎসাহ পাই ভিডিও দিতে আমাদের ভালো লাগে, তো সেই কারণেই ভাবছি যে বেশ কয়েকদিন ধরে আর ভিডিও মানে সেভাবে দিতে পারছি না, দিচ্ছি না, এই কারণে তো বেশ ভালো লাগছে না, কেননা তোমার সাপোর্ট করছো না, সাথে থাকলে সত্যি প্রতিদিন ইচ্ছা করে তোমাদের সামনে একটুখানি কথা বলতে, গল্প করতে, তো তোমরা সাথে থাকছো না, সত্যি খুবই কষ্ট লাগছে, খারাপ লাগছে। যাই হোক, যদি ভালো লাগে থেকো, তো এটুকুই বলার ছিল, আশা করি তোমরা সাথে থাকবে, আমাকে একটুখানি সাপোর্ট করবে, যাতে করে একটু আগিয়ে যেতে পারি। অবশ্যই তোমাদের সাহায্য ছাড়া কিন্তু কোনো দিনই আগিয়ে যেতে পারবো না, কোনো ইউটিউবার তোমাদের সাহায্য ছাড়া আগিয়ে যেতে পারে না, এটা সবাই তোমরা জানো। তো চলো, যাই হোক সাথে থেকো, এটুকু অনুরোধ তোমাদের কাছে আমার। তো দেখো এদিকে যে চাউমিনটা ভেজে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, এখন ডিম দিয়েছি, আর পেঁয়াজ আর কিছু দিইনি, আর
আর ওদের মিশন স্কুল, সেই কারণে মিড ডে মিল নেই। তো ওই জন্য প্রতিদিন টিফিন দিতে হয়, কিছু না কিছু টিফিন দিতে হয়, পরোটা রুটি যেদিন যেমন সময় পাই করে দিই, কোনোদিন মুড়ি। তো এ দফা চাউমিন হয়েও গেছে আর দিয়ে দিয়েছি টিফিনের মধ্যে, এই যে রেডি। এরপর সসটা একটুখানি দিয়ে দেবো, আর এদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের সবই শেয়ার করি, বিশেষ করে মানে প্রতিদিন কী খাই কী করি এটা অবশ্যই তোমাদের শেয়ার করার চেষ্টা করি, কেননা যেটা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো একটা জিনিস তোমাদের শেয়ার করা হয়নি, শেয়ার করা হয়নি বলতে তার কারণ আছে। তো গতকাল, কালকে গেছে 15 আগস্ট স্বাধীনতা দিবস, তো তার আগের দিন ছিল 14 আগস্ট, মানে গত পরশু আমাদের বিবাহ বার্ষিকী ছিল। তো আমাদের মতো মানুষদের বিবাহ বার্ষিকীটা এমন কিছু ব্যাপার না, তো সেই কারণেই সেভাবে কিছু শেয়ার করা হয়নি। তো তোমাদের তো জানালাম এটুকুই আর কি, কেননা তোমাদের না জানালে আমারই খারাপ লাগবে। তো যেহেতু 1 বছর আমি ইউটিউবে এসেছি, 1 বছর পাক্কা হয়ে গেল, তো একদিন না একদিন তো বিবাহ বার্ষিকীর তারিখ আসবেই না। তো সেটা ছিল গত পরশু 14 আগস্ট। তো আমাদের আজকে মানে আমার বিয়ে হয়েছে আজকে 17 বছর আমি পা দিলাম, বিয়ে হয়েছে। তো দেখতে দেখতে কী বলবো, আর মেঘে মেঘে মানে বেশ বেলায় হয়ে গেছে, বয়সটা বাড়ছে আস্তে আস্তে। তো যাই হোক, গত পরশু বিবাহ বার্ষিকী গেছে, তো সেদিন জাস্ট শাক ভাজা আর একটুখানি চিকেন হয়েছিলো, আর সেভাবে কোনো কিছু করতে পারে না, মানে করতে পারিনি। আর করতে বলতে কি শরীরটা ভালো ছিল না, অসুস্থতার মধ্যে দিনটা কেটেছে। তাছাড়াও আমাদের এমন কিছু এটা ব্যাপার নয়, মানে আমাদের গরিবের বাড়িতে যেটা হয় আর কি, যেটুকু না করলে নয় সেটুকুই হয়। তো যাই হোক, তবুও তোমাদের জানালাম, কেননা বিষয়টা আমার মনে হলো বন্ধুদের জানানো উচিত, তো একটুখানি বলে দিলাম। যাই হোক, এদিকে তো তোমরা দেখলে চাউমিন হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে। তো এরপরে চলো বাকি কাজগুলো সেরে নিই। এদিকে মেয়ে দেখো সুন্দর আঁকতে বসেছে, দেখাতো একটু ভালো করে। তো ওকে, মেয়েকে কোনোদিন ছবি আঁকার জন্য কোনো শিক্ষক মানে মাস্টারমশাই দিয়ে দেওয়া হয়নি, ও নিজে থেকেই কিন্তু বাড়িতে আঁকার চেষ্টা করে। তো তোমাদের একটুখানি তুলে ধরার চেষ্টা করছে, এদিকে দেখাচ্ছি, দেখাতে দেখে তো এখন যদিও এটাতে রং হয়নি, এটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো স্বাধীনতা দিবসের মানে 15 আগস্টের যে প্রোগ্রাম ওদের স্কুলে আছে, তো সবাইকেই মোটামুটি আঁকতে হবে কিছু না কিছু। ও স্বাধীনতা দিবসের যে পতাকা উত্তোলন হচ্ছে, তো সেটাই ও আঁকছে আর কি বাড়িতে, যেহেতু আঁকার কোনো মাস্টারমশাই দেওয়া হয়নি, কতটা ভালো পারবে বলো। তো তবুও চেষ্টা করছে, দেখো আমার তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগছে একটুখানি জানিও। এটা এখন রং কমপ্লিট করা হয়নি, জাস্ট কিছু কিছু পেন্সিল দিয়ে এখন আঁকা হয়েছে। তো রংটা হবার পরে যদি সম্ভব হয় তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে মেয়ে বসে বসে আঁকছে, যে তো ওটাই প্র্যাকটিস করছে, ওদের আজকে ওটা স্কুলে আছে আর কি, ওদের ওটা কম্পিটিশান আছে, তো ওদের আঁকতে হবে। আর ছেলে এই যে বসে আছে খাওয়া দাওয়া করে, এখনও পড়াশোনার কোনো নামগন্ধ নেই। পড়াশোনা কেমন আছো তোমরা? তো এই যে এসে গেছে আমাদের দেওয়ালের মেয়েটা, তো ভিডিও বানালে ও এসে হাজির হয়ে যায়, হ্যালো বন্ধুরা করবে, হাই করে দে বন্ধুদের, হাই করে দে, হ্যাঁ বাহ। তো এই যে দেখো নেড়া হয়েছে, আমি বললাম আমি নেড়া করে দেবো, তো কোথায় হয়েছে জানি না, যাই হোক আমি হয়তো বাড়িতে ছিলাম না, ও নেড়া হয়ে গেছে। আচ্ছা, লাহুল কাকার কাছে নেড়া হয়েছে। তো আমি যদি সুযোগ পেতাম অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করতাম নেড়া হওয়ার, অনেকে তোমরা কমেন্ট করছো বেশ কিছুদিন ধরে। যাই হোক, এই যে তোমাদের হাই জানালো, তো ও চাউমিন খাবে বলছে, আমি চাউমিন খাবো, আমি তো বলে আজ তবে আয়, তো ও চাউমিন করেছি, দাদা দিদি খাবে দেখে বলছে আমি খাবো, চলাই। তো ও চাউমিন একেবারে খাবার জন্য রেডি, একটুখানি ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে এই যে দেওয়ালের মেয়ে খাবে, পাশের বাড়ির দেওয়ালের মেয়ে, ওকে দিয়ে দিই, বসে পড়ো খেয়ে নাও তাড়াতাড়ি করে, খেয়ে দেওয়া হ্যালো বন্ধুরা করে দেবে, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও। এদিকে বল কেমন হয়েছে চাউমিন, ভালো হয়েছে, জোরে বল ভালো হয়েছে, ঠিক আছে খাও। তো এখন শাক বাছতে বাকি আছে, শাক পড়াছে, শাক বাছবো। আর এদিকে আমার এই যে আলুর তরকারি ডিম দিয়ে,
তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা এখন এই যে সজনে শাক, এটা সজনে শাক বলি, তো এটা কিন্তু প্রেশার থেকে কন্ট্রোল রাখে, আমাদের ব্লাড প্রেশার থেকে কন্ট্রোল রাখে। তো যাই হোক, শাকটা বেছে নিচ্ছি, ভাজা হবে। আর ভাবছিলাম যে শাক বাঁচবো নাকি খাবো, খেতে গেলে শাক বাঁচা হবে না আর শাক বাঁচতে গেলে খাওয়া হবে না। তো সময়টা খুবই কম, তবু শাকটা বেছে নিচ্ছি, আগে খাওয়া হোক বা না হোক যা হয় হবে, পরে দেখা যাবে। শাকটা না বাঁচলে কিন্তু বাঁচতে পারবো না। সন্ধ্যে শাক যেভাবে বাঁচতে হয় দেখো, দুদিক টাকা দেখে নিতে হবে পরিষ্কার করে, পোকামাকড় আছে কি না, মাকড়সার জাল থাকে তো। আর এদিকে পাকা পাতাগুলোকে বেছে ফেলে দিচ্ছি, পরিষ্কার করে দেখো শাকটা খুব সুন্দর সুন্দর শাক। এরপরে একদিক থেকে আস্তে আস্তে টেনা টেনা গেলে কিন্তু শাকটা আস্তে আস্তে অলরেডি ছোটো ছোটো আকারে কেটে নেওয়া যায়। এ দেখো বাচ্চা হয়ে যাচ্ছে, চেক করো শাকটা বেছে ভেজে তোমাদের আবার শেয়ার করবো। বন্ধুরা এদিকে পান্তা খাবা বলে রেডি করেছিলাম, কিন্তু খাওয়ার হলো না, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়ার হলো না, কেননা আমাকে আমার কাজে বেরিয়ে যেতে হবে, তাই রেখে দেবো, এসেই খাবো। এদিকে শাকটা বেছে একটুখানি সেদ্ধ করে নিচ্ছে, ভেজে দেবে যাবো, তো সেই কারণে খাওয়ার হলো না। তো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তো আর পেট ভরবে না, কেননা ততটা ভালোবাসা আমি তোমাদের কাছে এখনও পাইনি। যাই হোক, তোমাদের ভালোবাসায় তার পেট ভরো না, তো আমাকে আমার কাজে যেতেই হবে। তো খাওয়া হলো না, স্কুলে চলে যাব। তো আর কি শেয়ার করব, অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো। মেয়ে আবার এদিকে যে নতুন একটা আঁকা শুরু করেছে, আমি কিন্তু আঁকা ঝোঁকায় একেবারেই কাঁচা, সেভাবে কিন্তু আঁকা ঝোঁকা করতে পারি না, তো কিছু সাহায্য আমি বলতে পারি তোমাদের। বন্ধুরা এখন এই যে বেরিয়ে ধুয়ে বেরিয়ে গেছি, আর খাওয়া দাওয়া হলো না, নিজের কাজে বেরিয়ে গেছি, কেননা কাজটা তো আগে খাওয়া পরে হলেও হবে, তো যেতে হবে, সময় হয়ে গেছে। তো সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, অবশ্যই সাথে থেকো, আরও কিছু শেয়ার করব। তো বন্ধুরা শেষমেশ ফিরে এলাম, এখন বাজে 12টা, তো 12টা বাজে, বাড়ি ফিরলাম, প্রচুর গরম, একটুখানি পাখার তলে বসেছিলাম। তো আধার কার্ডের কাজটা সারলাম, একটু দেরি হলো, সমস্ত রান্না কমপ্লিট করে যেতে পারিনি, তো রান্নাটা আবার কমপ্লিট করবো, আমার দাদাভাই ছাতু দিয়ে পাঠিয়েছে, রান্না করবো, চলো। তো দেখো বন্ধুরা, নতুন করে একটা তরকারি বেড়ে গেল, এই যে মাশরুম, তো তোমাদের দাদাভাই মাশরুম দিয়ে পাঠিয়েছে। আর এই যে মাশরুমটা রান্না হচ্ছে, দেখো মাশরুমের ঝাল। তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছো যে চুলের ডগা কাটার জন্য, আগা কাটার জন্য, তো আমি নিজে নিজেই কেটেছি, চুলের ডগ কেটেছি, মানে ডগা কেটেছি। তো ক্যামেরা ধরায় যে কাটবো সেটা তো সম্ভব নয়, তো ক্যামেরা ধরার মতো বাড়িতে কেউ ছিল না। তো যাই হোক, তোমাদের তবু শেয়ার করছি, অনেকে তোমরা জানতে চেয়েছো ডগাটা দেখাও কেটেছো কিনা, জানতে মানে দেখবো। তো এই দেখো, আশা করি দেখে বুঝতে পারছো যে চুলের ডগটা কাটা হয়েছে, আগে তো এবড়ে খবরে ছিল, জাস্ট দুই দিন আগে চুলের ডগা আমি কেটেছি। এই যে, তো তোমাদের সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি, দুঃখিত। অবশ্যই পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করবো চুলের ডগা কাটা বা চুল কাটা। তো আশা করি তোমাদের বিশ্বাস হয়েছে যে চুলের ডগটা আমি কেটেছি, তাই তো? তো এবার তোমাদের প্রতিক্রিয়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রান্নাবান্না কোনোরকম কমপ্লিট করে ফেলেছি, এরপরে স্নানে যাব। আর ওদিকে আমার মাশরুম রান্না হয়ে গেছে, তো আজকে শাক ভাজা, মাশরুমের ঝাল, আর হয়েছে কী জানো, হ্যাঁ, আলুর তরকারি হয়েছে একটা ডিম দিয়ে। তো এটুকুই আজকে আইটেম। আর প্রতিদিন তোমাদের সাথে আমি অবশ্যই রান্না বাড়া মানে খাওয়া দাওয়া কী কী দিয়ে ভাত খায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই না? কিন্তু তোমরা যাই হোক, তো বিশেষ আর কিছু বলছি না, ভিডিওটা বড় করবো না, আর অনেকটাই বড় হয়ে গেছে, নিজের কাজ সেরে বাড়ি ফিরে আসতে প্রায় 12টা বেজে গেছে, এখন বাজে পুরো 1:25, মানে প্রায় 1:30 হতে যাচ্ছে। তো এবার স্নান টান সারবো, স্নান টান সেরে খাওয়া দাওয়া করবো, খুব খিদেও পেয়ে গেছে। তো যেখানে আধার কার্ড করতে গিয়েছিলাম সেখানে অনেকটা সময় নষ্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা আছে, তো আশা করি তোমরা সাথে থাকবে। তো আজকের মতো ছোটো করে শেষ করছি, আবার আগামীকাল অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।